হ্যালো এভরিওয়ান, ক্যান্ডিডেটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, দেখতে থাকুন। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু শুধু ইন্টারেস্টিংই নয়, ভীষণ এক্সাইটিং। কারণ হঠাৎ করে যখন কেউ কিছু পেয়ে যায়, তখন সেটা কিন্তু তার কাছে ভীষণই ইম্পর্টেন্ট ফিল হয়। আজ কিন্তু ঘুরতে যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না, তাই জাস্ট গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। কিন্তু গাড়ি নিয়ে আস্তে আস্তে আমরা অনেকটা দূর চলে গেলাম। সেখানে মাউন্টেন ভিউ দেখে আমাদের খুব ভালো লাগলো। তো সেই মাউন্টেনের নিচে দেখলাম অনেকেই টেন্ট নিয়ে সেখানে বসে আছে, এবং শুধু টেন্ট একটা দুটো নয়, পুরো লাইন জুড়ে টেন্ট নিয়ে বসে আছে। তারপর আমরা ওই রাস্তা ধরে অনেকটা দূর এগিয়ে গেলাম, কিন্তু এগিয়ে যেতে যেতে আমরা কিন্তু এটা বুঝতে পারিনি ওই রাস্তাটা ওই জায়গায় এন্ড হয়েছে। আমরা পৌঁছালাম আঙুর বাগানে। ওয়াও, পাহাড়ের নিচে বোধহয় একটা গ্রামের কোলে আমরা পৌঁছে গেছিলাম। আমরা যখন এখানে পৌঁছালাম, তখন বিকেল শেষ হয়ে একটু সন্ধ্যের দিকে গড়িয়ে গেছিলো, তাই পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমাদের এক্সাইটেশনের শেষ ছিল। আঙুরগুলো এখনও কাঁচা আছে, বড় হয়নি, তাই আমরা পারমিশন পেয়েছিলাম না আঙুর তোলার। কিন্তু আঙুর বাগানটা আমি প্রথমবার দেখলাম, কিন্তু খাওয়ার কোনো পারমিশন নেই, জাস্ট ভিডিও আর ফটো তোলার পারমিশন পেয়েছি, তো তাতেই মনটা ভরিয়ে নিচ্ছি। বিশাল বড়, জাস্ট ওয়াও। আঙুরগুলো এখনো ছোট আছে, আই থিঙ্ক আরো কিছুদিন সময় লাগবে আঙুরগুলো বড় হয়ে এগুলো বাজারে আসতে।
আঙুর বাগানটা বিশাল বড় ছিল, অনেকগুলো রোগতে এই আঙুর বাগানটা সাজানো ছিল। আঙুর বাগান দেখার পালা শেষ, অন্ধকার হয়ে এসছে, ঠিকঠাক ক্লিয়ারলি দেখাও যাচ্ছে না। কোনো একদিন আবার আসবো এই আঙুর বাগানে, তখন নিজের বাকি ইচ্ছেগুলো আবার মিটিয়ে নেব। আজকের ব্লগ আপাতত এইটুকুই, পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।